সময়ের আগেই আসছে বর্ষা, এমনটাই জানালো মৌসুম খবর। তবে পাশাপাশি রাজধানী দিল্লি ফের পড়তে পারে তাপপ্রবাহের কবলে, সে কারণে দিল্লিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 15 মের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে, ফলে 15 মেতেই বর্ষার প্রথম বৃষ্টি পেতে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে 15 মে। তারপর মায়া বন্দর আন্দামান দ্বীপপুঞ্জের একদম উত্তরে 22 মের মধ্যে পৌঁছে যাবে বর্ষা, পূর্বাভাসে এমনটাই জানিয়েছে মৌসুম ভবন। তবে পাশাপাশি উত্তর পূর্ব ভারত ফের তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বলেও সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ইতিমধ্যে রাজস্থানের বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস। রাজস্থান, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র মিলিয়ে কমপক্ষে 29টি শহরে বৃহস্পতিবার তাপমাত্রার পারদ 44 ডিগ্রি ছাড়িয়ে যায়। উত্তর ভারতের বহু জায়গাতেই প্রবল দাবদাহ চলছে। রাজধানী দিল্লিতেও তাপমাত্রা 44 থেকে 45 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির বহু অংশে। সফদরজং, নজফগড়, মুঙ্গেশপুর, পিতমপুরাতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। এমত অবস্থায় শুক্র ও শনিবার রাজধানীতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম খবর টাইমস 24।